হ্যালো ফ্রেন্ডস ফুডি এক্সপ্লোরার যে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমার কুকিংয়ের শর্টস ভিডিও আপলোড করলেও আজ প্রথম একটা লং ব্লগ বা ভিডিও আপলোড করছি কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন আমি বানিয়েছি স্পাইসি হেভি ক্রিমি এগস তার জন্য প্রথমে একটু স্প্রিং অনিয়ন্স আমি চপ করে নিয়েছি তারপরে একটা প্যান গরম করে তাতে টু টেবল স্পুন বাটার দিয়েছি হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়েছি থ্রি ফোর্থ কাপের হেভি ক্রিম আমি এখানে আমুলের ক্রিম ব্যবহার করেছি মিডিয়াম ফ্লেমে দু মিনিট কুক করে তারপর আমি অ্যাড করলাম তিনটে ডিম স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার এই ডিশটা তিনজনের জন্য বানানো হয়েছিল আপনারা একজনের জন্য বানাতে চাইলে একটা ডিমও ইউজ করতে পারেন তারপরে অ্যাড করেছিলাম ওয়ান টেবিল স্পুন চিলি অয়েল চিলি অয়েলটা ক্রিমের সাথে একটু ভালো করে মিক্স করে দিলাম তারপরে আমি অ্যাড করেছি স্প্রিং অনিয়ন্সগুলোকে আপনারা চাইলে বয়েলড কর্নসও অ্যাড করতে পারেন বা হালকা মাশরুমসও তারপরে আমি অ্যাড করেছি চিজ আমার কাছে প্রসেস চিজ ছিল না তাই চিজ স্লাইসগুলোকেই ছোট ছোট করে কেটে আমি অ্যাড করেছি আর শেষে ডিমের কুসুমগুলোকে একটু কেটে দিয়েছি তারপরে আমি জিনিসটাকে ঢাকনা দিয়ে দু মিনিট কুক হতে দিয়েছি আর বাস কুক হয়ে যাওয়ার পরেই আমাদের স্পাইসি হেভি ক্রিমি এগস একদম রেডি এটা আপনি যে কোনো ধরনের ব্রেডের সাথে ইউজ করতে পারেন আমি পাউরুটির সাথে ইউজ করেছিলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজকে ফলো করবেন আর এতে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ